হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা হল মোটামুটি ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকে দেখাবো আমি বাড়ির উঠানে বা বাড়ির পিছনে কীভাবে কাকুল চাষ করতে হয়। তো সাথে থাকুন। এগুলো হলো কাকুলের মূল, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই সময় বাজারে কিনতে পাবেন 50-60 টাকা মতো কেজি নেই, এবং একবার রোপণ করলে হয়ে যায়। প্রতি বছরই বৃষ্টি পড়লে সেই জায়গায় একই জায়গায় ওঠে, এবং এগুলো অনেক হাঁটে। সবাই বলে এগুলো অনেক হাঁটে, এক জায়গায় রোপণ করলে আর অনেক দূরে দূরে পর্যন্ত শিকড়গুলো হাঁটে, অনেক দূরে দূরে পর্যন্ত ওঠে। আর আমি এগুলো অন্য জায়গা থেকে তুলে ফেলছি, কারণ সেই জায়গায় অন্য চারা লাগাইছি, জঙ্গল হয়ে যাবে, তাই সেই জায়গা থেকে তুলে কিছু অন্য জায়গায় লাগাবো আর কিছু কাউকে দিয়ে দিব। দেখেন লতা হয়ে গেছে, লতা সহ অন্য জায়গা থেকে তুলে ফেলছি, তুলে এখানে লাগাইছি দুই জায়গায়। হয়তো লতাগুলো মারা যাবে, কিছুদিন পানি দেওয়ার পর আবার নতুন করে উঠবে। প্রথমবার রোপণ করলে একটু দেরি হয় উঠতে, বৃষ্টি পড়লে উঠে যাবে। দুই তিন বছর আগে আমি বাজার থেকে কিনে এনে কয়েক জায়গায় লাগিয়েছিলাম, এবং প্রতি বছর একই জায়গায় বৃষ্টি হলেই সব পানি উঠে যায়, আর কিছুই করতে হয় না। প্রতি বছরে উঠে, শুধু কীটনাশক স্প্রে করতে হয়, আর কিছু লাগে না। আর এখন দেখাবো কীভাবে রোপণ করতে হয়। এখানে আমি একটা মাদার মতো করে গর্ত করলাম, এখানে ছোটোখাটো যা আছে সব এখানে রোপণ করে দেব, আর বড় 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 যেগুলো আছে সেগুলো একজনকে দিয়ে দেব, দিতে বলছে। আর বৃষ্টি হলে এমনিতে আমার অনেক জায়গায় উঠবে, সেইগুলোতে মাচা দিব অথবা বাঁশের কঞ্চি দিব, এমনিতেই অনেক উঠবে। তারপর আমি তুলছি যখন কয়েক জায়গায় লাগাইছি, দেখেন আপনারা আমি কীভাবে রোপণ করি তাহলে একটা ধারণা পাবেন। আপনাদের বাজার থেকে আধা কেজি হয়তো বা 1 কেজি কিনে এরকম ছোটো ছোটো কয়েক জায়গায় রোপণ করেন, তাহলে আর কিছু করতে হবে না, প্রতি বছর উঠবে। আর আপনারা যদি আগাম ফলাতে চান, যেই জায়গায় রোপণ করবেন সেই জায়গায় ফলকুন চৈত্র মাসের দিকে পানি দিবেন, বৃষ্টি না হলে দেখবেন নিজে নিজেই উঠে যাবে বৃষ্টি ছাড়া। আর যখন আগাম আসে তখন কাকুল বাজারে অনেক দাম থাকে, 100-150 টাকা মতো দাম থাকে। আমার রোপণ করা হয়ে গেছে, আপনারা দেখলেন কীভাবে রোপণ করলাম। মাটি টাকা দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে ভিজিয়ে দিব। আর আপনারা যদি বাজার থেকে কিনে এনে লাগান, বড় বড় মূল হলে প্রতি গর্তে 2-3টা করে দিবেন, আর ছোটো ছোটো শিকড় হলে 4-5টা করে দিবেন। ছোটো শিকড় থেকেই উঠে যাবে, বড় মূল লাগে না। তারপর আপনারা সাইডে বড় মূল কিনতে পারেন। একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম। আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি কীভাবে সহজভাবে চাষাবাদ করতে হয়। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।